বারো বছরের কেরিয়ারে 19টি ফ্লপ, প্রডিউসারদের দেউলিয়া করেছেন এই বলিউড অভিনেতা। বলিউডের সবচেয়ে বড় ফ্লপ নায়ক, বাবার নাম ভাঙিয়ে ইন্ডাস্ট্রিতে দেউলিয়া করেছেন এই অভিনেতা। বাবা 70-80 দশকের বলিউডের সুপারস্টার, কিন্তু ছেলে 20টি ছবিতে অভিনয় করে হিট পেয়েছেন মোটে একটি। অভিনয় কেরিয়ারে এমন ব্যর্থতা বোধহয় আর কোনো বলিউডি হিরোই দেখেননি। বিগত 13 বছর ধরে বলিউড থেকে দূরে সরে আছেন তিনি, ঠিক ধরেছেন, কথা বলছি ফিরোজ খানের পুত্র ফরদিন খানের। 1998 সালে ফিরোজ খান পরিচালিত প্রেম আগান মুক্তি পায়। সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হলেও সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারে, কিন্তু প্রথম সিনেমাটি অসফল হলেও আশা ছাড়তে নারাজ ছিলেন ফরদিন খান। অনেকেরই তো প্রথম সিনেমা ফ্লপ হয়, এমনটা ভেবেছিলেন তিনি, কিন্তু ভাগ্য অন্য কথা বলছিল। প্রথম সিনেমাটি ফ্লপ হওয়ার পর 2006 সাল অবধি একের পর এক সিনেমায় অভিনয় করেন তিনি। পিয়ার তুনে কিয়া কিয়া, লাভ কে লিয়ে কুছ ভি করেগা, ওম জয় জগদীশ, ভূত, দেব, ফিদা, নো এন্ট্রি, স্বাধীন নাম্বার ওয়ান সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেন তিনি। একক সিনেমা ছাড়াও মাল্টিস্টার অভিনীত সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। 2006 সাল অবধি টানা 15টি সিনেমা ফ্লপ হওয়ার পর অবশেষে 2007 সালে হে বেবি দুর্দান্ত সফল হয়, যদিও এই সিনেমায় ফরদিন খান একা অভিনয় করেননি। ফরদিন খানের সঙ্গে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ, অভিনয় করেছিলেন বিদ্যা বালান, অনুপম খের, বামান ইরানি, ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। সিনেমাটি 83 কোটি টাকার ব্যবসা করেছিল বক্স অফিস থেকে। হে বেবি সিনেমাটি হিট হওয়ার পর আরও একবার নতুন উদ্যমে কাজ করা শুরু করেন ফরদিন। বলিউডে হয়তো তার জার্নি এখানেই শেষ ছিল না, তাই নিজের কেরিয়ারকে বাঁচানোর জন্য একের পর এক সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু ফরদিন অভিনীত ডার্লিং, জয় বীরু এবং লাইফ পার্টনার এই তিনটি সিনেমায় পরপর ব্যর্থ হয়। এরপর 2009 সালে অল দ্য বেস্ট সিনেমাটি যখন খুব ভালো ব্যবসা করতে পারল না, তখন তিনি বলিউড থেকে অবসর নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন। আজ 13 বছর তিনি সিনেমা জগৎ থেকে দূরে রয়েছেন, কিন্তু তাও নিজেকে প্রমাণ করার বারবার চেষ্টা করে চলেছেন। 49 বছর বয়সে এসে ফের আবারও সিনেমায় অভিনয় করতে চলেছেন ফরদিন খান। বিস্ফোট নামক একটি সিনেমার হাত ধরে ফিরতে চলেছেন অভিনেতা। ফরদিন যে চরিত্রে অভিনয় করতে চলেছেন সেই চরিত্রটি একজন পাইলটের ছেলেকে অপহরণ করবে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হবে গোটা সিনেমাটি। এই সিনেমাটির হাত ধরে ফরদিন কি নিজের কেরিয়ার তৈরি করতে পারবেন, দেখা যাক।